অদৃশ্য শক্তির আশায় বসে আছেন কখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। বিএনপির অতীত রেকর্ড হচ্ছে নির্বাচন বানচালে চক্রান্ত করা, আগুন সন্ত্রাস করা, সরকার নিয়মতান্ত্রিক নির্বাচিত সরকারকে উৎখাত করার চক্রান্ত করা। সব মিলিয়ে আমি আজকে বলতে চাচ্ছি পরিষ্কারভাবে, বিএনপি যতই নির্বাচন গণতন্ত্রের কথা বলুক না কেন, বিএনপি আসলেই গণতন্ত্র সংবিধান বানচালের ষড়যন্ত্রকারী। এবং ঠিক জামাত ইসলামী যেরকম রেজিস্টার্ড পাকিস্তানের দালাল, ঠিক তেমনি বিএনপি হচ্ছে গণতন্ত্র ও সংবিধান নষ্ট করার ষড়যন্ত্রকারী। সুতরাং বিএনপির কাছ থেকে এর বেশি কিছু আশা আমরা করি না। সুতরাং তারা মুখে নির্বাচন গণতন্ত্রের কথা বলছে, কিন্তু যতই নির্বাচন গণতন্ত্রের কথা বলুক না কেন, তারা আসলে সংবিধান বানচালের চক্রান্তে লিপ্ত, গণতন্ত্র নষ্ট করার চক্রান্তে লিপ্ত, যার জন্য নির্বাচিত সরকারকে নির্বাচনের আগেই উৎখাত করতে চাচ্ছে, যার জন্যই তারা বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার গঠন করার প্রস্তাব করছে, যার জন্যই তারা বাংলাদেশে দণ্ডিত অপরাধী খালেদা তারেক জিয়ার মতন অপরাধীদেরকে রেহাই দেওয়ার জন্যে তারা তদবির করে চলেছে, যার জন্যে তারা যুদ্ধ অপরাধী জঙ্গি জামাতকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে তদবির করে চলেছে। সুতরাং বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্র সংবিধান নষ্ট করার ষড়যন্ত্রকারী হিসাবে তার পরিচয়, আর অপরাধী দণ্ডিত অপরাধী যুদ্ধ অপরাধী জঙ্গি জামাত সন্ত্রাসী চক্রকে বাঁচানোর রাজনীতি হচ্ছে বিএনপি জামাতের রাজনীতি। সুতরাং এখানে আমি আশা করি বিএনপি জামাতের কাছ থেকে কিছু আশা, এর বেশি আশা করি না। দেখবেন তারা নির্বাচনের কথা বলছে মুখে, সারা বাংলাদেশে নির্বাচন করার কোনো প্রস্তুতি তাদের নাই। তারা 14 সালেও ভোট করেনি, 18 সালেও ভোট করেনি, দিনের শেষে তো ভোটই হবে। তো দিনের শেষে ভোট যদি হবে তো নির্বাচনের প্রস্তুতি তাদের তো করতে হবে। আপনি 300 আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তার কোনো প্রস্তুতিই নাই। সকাল বিকাল তারা বিদেশি মহলের কাছে ধর্ণা দিচ্ছেন, আর নাহলে অদৃশ্য শক্তির আশায় বসে আছেন কখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। যে এর মানে এই যে তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, নির্বাচনী পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে তারা ক্ষমতা যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। তাদের একটাই পরিকল্পনা, সংবিধান বানচাল করো, গণতন্ত্র নষ্ট করো, এবং অস্বাভাবিক কায়দায় তাদের কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দাও। আমি মনে করি বাংলাদেশে এই সংবিধান বানচালের ষড়যন্ত্রকারী, গণতন্ত্র নষ্ট করার ষড়যন্ত্রকারীদের রাজনীতির মাঠ থেকে বিদায় দেওয়া সময় এসেছে। সরকার তো, সরকার প্রধানরা তো বিদেশে সফর করছেন সেই সরকারের আমন্ত্রণে, এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে মাথা ঘামাচ্ছেন। সরকার আজ পর্যন্ত গত 14 বছরে রাজনীতি নিয়ে কোনো বিদেশি সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলেনি। আমরা 14 বছর ধরে বিদেশের সঙ্গে একমাত্র কথা বলেছি উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন নিয়ে। বাংলাদেশের 14 বছরে আমরা আগুন সন্ত্রাস মোকাবেলা করেছি, জঙ্গি তাণ্ডব মোকাবেলা করেছি, ভয়াবহ গ্রেনেড হামলা মোকাবেলা করেছি। সুতরাং এইসব চক্রান্ত মোকাবেলা করেই সরকার সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেই দক্ষতা আছে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করার জন্যে, তারা দক্ষতার সঙ্গে সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম। শিক্ষা প্রতিষ্ঠানের হাতে গোনা, এটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা জানি, সে ধারাবাহিক কেন্দ্রীয় শাসক সাংগঠনিক সম্পাদক কংগ্রেসের প্রতি রইল আমার সালাম, সালাম অলাইকুম। এমনটা হয় না, সুতরাং এটা আমাদের পার্টি তো আমার এবং